নির্বাচন আগে বলেছিলেন যে এরশাদের আমলে যারা নির্বাচন যাবে সংসদ নির্বাচনে তারা জাতীয় বেইমান হবেন, পরের দিনই তো তারা নির্বাচনে গেলেন জামাত ইসলামীকে সাথে নিয়ে গেলেন। সুতরাং বাংলাদেশের মানুষ তাদের এইসব কথা বিশ্বাস করে না। মদিনা সনদ অনুসারে দেশ চালাবেন, মদিনায় বসে তিনি বলেছেন মার্চ মাসের মধ্যে নির্বাচন হবে, 2001 সালে বলেছিলেন, দেশে এসে পরিবর্তন হয়ে গিয়েছে। সুতরাং এই কথামালার এই রাজনীতি শুধুমাত্র জনমনে অনেকে তাদের প্রতি অশ্রদ্ধার সৃষ্টি করবে। আমরা আশা করবো এখনো সময় আছে, দেশটি বর্তমানে এমন একটি অবস্থায় আছে কেউ আমরা কামনা করি না, প্রতিদিন রাস্তায় লাশ পড়বে, পুলিশ গুলি করবে, বোমাবাজি হবে, এই দৃশ্য তো চাই না। আমরা তো একটি দরিদ্র দেশ, তৃতীয় বিশ্বের দেশ, আমরা এগিয়ে যেতে চাই। জাপানের রাষ্ট্রদূত বলেছেন যে জাপানিজরা বিনিয়োগ করতে এসে ফিরে গিয়েছেন, তারা যে দৃশ্য দেখে টেলিভিশনে এটি তো আমরা চাই না, আমরা দোষও দিতে চাই না। এই অবস্থা থেকে পরিত্রাণ দিতে পারে একমাত্র গণতান্ত্রিক ব্যবস্থা। এখন একটা দল যদি ক্ষমতায় বসে মনে করে যে না আগামী ভিশন 21 সাল পর্যন্ত আমরাই ক্ষমতায় থাকবো, আমার দলের অধীনে নির্বাচন হবে, পার্লামেন্ট বহাল রেখে আমরা নির্বাচন দেব, নির্বাচনী এলাকা আমরা ঠিক করব, নির্বাচন কমিশন আমরা ঠিক করব, গণতন্ত্রের লেশ মাত্র এখানে থাকবে না, তখন বিরোধী দলকে বাধ্য হয়ে অস্তিত্ব রক্ষার জন্য রাজপথে নামতে হবে এবং শেষ পর্যন্ত ওই লগি বৈঠার লড়াইয়ের মাধ্যমে এটি ফয়সলা হবে এবং জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে আওয়ামী লীগকে অনেক কঠিন মূল্যের জন্য দিতে হবে। আরেকটা প্রশ্ন আমি করতে চাই যে সাম্প্রতিককালে দুটো জাগরণ, দুটো শক্তির জাগরণ আমরা দেখলাম, একটি তরুণদের জাগরণ গণজাগরণ মঞ্চ যেটিকে ইনিশিয়ালি সরকার সমর্থন দিয়েছে বা নিজের পক্ষে নেবার চেষ্টা করেছে বলে অভিযোগ আছে, কিন্তু এটি এখন বোঝা যায় যে 2-2.5 মাস পরে এটি সরকারের জন্য একটা অস্বস্তির কারণ হয়েছে কোনো কোনো ক্ষেত্রে, এবং গণজাগরণ মঞ্চ সরকারের সেই সহায়তা সমর্থনটা এখন পাচ্ছে কিনা সেটিও বোঝা, তাতে তৎপরতা দেখে ওটি বোঝার কোনো উপায় নেই। আরেকটি হচ্ছে যে এই যে ধর্মীয় গোষ্ঠীর যে উত্থান যেটি আমরা ঢাকা লং মার্চ এবং ঢাকা সমাবেশের মধ্য দিয়ে দেখলাম, তো বিএনপি এই যে ধর্মীয় রাজনৈতিক দলগুলো বা গোষ্ঠীগুলোকে নিয়ে যে রাজনীতি করে এবং তাদের যে শক্তিমত্তা এখন দেখা যাচ্ছে, যেটি তারা এখন হেফাজত ইসলাম বলছে যে আগামী 5ই মে যে তাদের অবরোধ, যেদিন তারা ঢাকাকে বিচ্ছিন্ন করে দেবেন, এখন তো আলটিমেটাম দিয়ে দিয়েছেন তারা 5ই মের মধ্যে তাদের দাবি মানতে হবে না হলে সরকারকে তারা বিদায় করবেন বলেই এইভাবেই বলছেন। তো এটি আবার বিএনপির জন্য আবার বুমেরাং না হয় যে এই শক্তিগুলোকে নিয়ন্ত্রণের, কারণ তাদের তো যে শক্তিমত্তা তারা প্রকাশ ঘটাচ্ছে সেখানে বিএনপি নিজের যে সাংগঠনিক অবস্থা তাতে পুরো পরিস্থিতিটা কতখানি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারবে, নাকি শেষ পর্যন্ত আবার সরকারের মতো অবস্থা হবে যদি মন্ত্রী ভিন্ন মত পোষণ করতে পারে। আপনি দুটি গোষ্ঠীর কথা বলেছেন, প্রথমটি হলো গণজাগরণ মঞ্চ। প্রথমে এটি সত্যিকার অর্থে স্বতঃস্ফূর্ত একটি গণজাগরণ ছিল, প্রথম 2-3 দিন এদেশের জনগণ এমনকি বিএনপি আমরা সবাই তাকে সমর্থন দিয়েছিলাম। 3-4 দিন পরে দেখা গেল যে সরকারি দল আওয়ামী লীগ এটিকে দখল করেছে, আওয়ামী লীগের নেতৃবৃন্দকে দেখা যাচ্ছে, ছাত্রলীগের নেতৃবৃন্দ পাশে বসে বসে ডিকটেশন করে, ওটাই সেই সরকার, তৃতীয় সরকার, ওটাই পড়ে যাচ্ছে। সুতরাং ধীরে ধীরে তারা জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে, এখন একমাত্র পুলিশের সহায়তায় তারা টিকে আছে। আগে পিছনে পুলিশ নিয়ে কয়েকশত লোক মিছিল করে, এটাই টেলিভিশনে আমরা দেখতে পাচ্ছি। সত্যিকারে একটি গণজাগরণের পথ বন্ধ করে দিয়েছে বর্তমান সরকার তাদেরকে পকেটে নেবার জন্য, এবং এদের সংখ্যা কম থাকায় তারা এটি করতে পেরেছে। বিশ্ববিদ্যালয় এলাকায় তাদের ছাত্র সংগঠনের প্রভাবে তারা ঠিকমতো কথাবার্তা, তাদের মনের ইচ্ছাটা প্রকাশ করতে পারেনি, তো সেটি এখন বর্তমানে বিলুপ্ত হতে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই। তার পরবর্তী যে হেফাজে যে ধর্মীয় দলগুলোর যে উত্থান, এটি ওই যেহেতু গণজাগরণের মঞ্চে কিছু কিছু নাস্তিক, তারা ওই মঞ্চ থেকে হয়তো এরকম কোনো কথা বলেনি, কিন্তু তারা নাস্তিক হিসাবে সমাজে পরিচিত, ব্লগের মাধ্যমে, ফেসবুক, ইন্টারনেটের মাধ্যমে যারা নাস্তিক হিসাবে পরিচিত তাদেরকে ওই মঞ্চে দেখা গেছে। এই কারণে সাধারণ মানুষের মনে ক্ষোভ জমেছে, ধর্মপ্রাণ ব্যক্তিদের মনে ক্ষোভ লেগেছে, এবং হেফাজতে ইসলামের এই যে তাদের আবির্ভাব ঢাকা শহরে, এটি কিন্তু দেশকে নাড়া দিয়েছে এবং তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে শেষ করে চলে গিয়েছে। ইতিমধ্যে সরকারের এক মন্ত্রী বলেছে সরকারের সাথে চুক্তি হয়েছিল, 5টার সময় শেষ করে দেবে, সরকারের চুক্তি মোতাবেক তারা চুক্তি পালন করে চলে গিয়েছে। শুধুমাত্র হরতালটি বোধহয় তাদের চুক্তির আওতায় ছিল না, ওটি স্থানীয়ভাবে সামনের জঙ্গি কর্মীদের দাবির প্রেক্ষিতে হরতালটি তাদেরকে দিতে হয়েছে। এছাড়া তাদের পুরো সমাবেশই সরকার নিয়ন্ত্রিত ছিল, সরকারের সাথে চুক্তি অনুযায়ী তারা করেছে। কিন্তু এই যে ঢাকা শহরে এত লোক আসতে পারে পায়ে হেঁটে চিড়াগুড় পিছনে নিয়ে, এদের মধ্যে যে আদর্শের যে জোয়ার আছে এটি অস্বীকার করার কোনো উপায় নেই। এটি কোনো রাজনৈতিক দল নয়, কোনো রাজনৈতিক দাবিও তারা দেয়নি, কিন্তু ভবিষ্যতে যদি রাজনৈতিক দাবি দেয়, যেমন কিছুটা তারা দিয়েছে, একজন সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি তারা চেয়েছে যথার্থভাবেই। মাহমুদুর রহমান একজন সম্পাদক, কি কারণে তাকে, মত প্রকাশের স্বাধীনতা তার থাকবে না, তাকে কেন অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে এবং তার পত্রিকাটি বন্ধ করে দেওয়া হয়েছে কৌশলগতভাবে। সুতরাং কিন্তু এই যে হেফাজত ইসলামের যে আবির্ভাব, এটি 1-2 সপ্তাহ শেষ হবে না, আগামী দিনের রাজনীতিতে তাদের
অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব রাজনীতিতে থাকবে। এদেরকে যদি সরকার এবং বিরোধী দল এবং বিশেষ করে আধুনিক দলগুলো যদি তাদেরকে হ্যান্ডেল করতে না পারে, তাহলে বাংলাদেশের মানুষের কপালে দুঃখ আছে। এবং এই ক্ষেত্রে সবকিছু ভুলে বিরোধী দলের সাথে সরকারের বসা উচিত এবং আগামী দিনে কনস্ট্রাকটিভ রাজনীতির মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়ার জন্য তাদের পরিকল্পনা থাকা উচিত। কেবলমাত্র আগামী নির্বাচনে আমাকে জিততেই হবে এই জন্য দেশকে ধ্বংস করার জন্য বর্তমান সরকার যে পরিকল্পনা নিয়েছে, এটি আগামী দিনে দেশের জন্য অনেক দুঃখ কষ্ট বয়ে নিয়ে আসবে। হেফাজতে ইসলামকে তাদের কাপড় চোপড় ময়লা হতে পারে, স্ত্রী করা স্যুট কোট তাদের পরনে না থাকতে পারে, কিন্তু তাদের ইমানি জোশ আছে, এদেরকে অবহেলা কেউ করতে পারবে না। এবং তাদের দাবিগুলো দেখেন, তাদের পক্ষ থেকে দাবি তো ঠিক আছে, হয়তো নারীর ক্ষেত্রে, নারী স্বাধীনতার ক্ষেত্রে কিছু কিছু ব্যাপার নিয়ে আলাপ আলোচনা হতে পারে। বিএনপির মনোভাব হলো যে আমরা মনে করি যে সবার মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত এবং এই ধর্মীয় দাবিসমূহ নিয়ে আলাপ আলোচনা করা যেতে পারে, কিন্তু তাদেরকে আসতে দেবেন না, রেল বন্ধ করে দেবেন, গাড়ি সরিয়ে ফেলবেন, এইভাবে যে সরকারের তরফ থেকে যে বাধাটি দেওয়া হয়, এখানে যারা এসেছে দিস ওয়াজ টিপ অফ আইসবার্গ, দশ ভাগে নয় ভাগ রয়ে গিয়েছে, এক ভাগ মাত্র ঢাকায় আসতে পেরেছে। আগামী দিনে তাদেরকে যদি তুচ্ছ চাচ্ছিল্য করে তাদের সাথে দমন নিপীড়ন চালানো হয়, তাহলে এই দেশে শান্তি শৃঙ্খলা থাকবে না। বিষয়টি হচ্ছে যে এটা হলো দৃষ্টিভঙ্গিটা, যে কে কোথায় কিভাবে জিনিসগুলোকে মূল্যায়ন করা হচ্ছে। যে হেফাজ ইসলামের যে বিষয়টি বা গণজাগরণ মঞ্চের বিষয়টি দেখুন, আমাদের মাননীয় বিরোধী দলের নেত্রী উনি মুন্সিগঞ্জের জনসভাতে প্রকাশ্য উনি বললেন যে এটা শাহবাগের মঞ্চটা হলো নাস্তিকদের মঞ্চ। এই যে একটা ব্লান্টলি উনি ওদেরকে ব্র্যান্ড করে দিলেন যে এটা নাস্তিকদের মঞ্চ, কিন্তু বিষয়টি হচ্ছে যে এখানে যারা উপস্থিত ছিল বা যারা এটার সাথে ইনিশিয়েটিভ করছিল, তারা তো অধিকাংশই তো ধর্মে বিশ্বাসী, তবে তারা মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে নতুন বাংলাদেশ সৃষ্টির জন্য সেই গণতান্ত্রিক মূল্যবোধকে আরো বিকশিত করতে চায়। এটা ঠিক আছে, আমাদের ধর্মীয় যারা ইমান ইমানদার যারা, যে ইমানই 71 এটা ব্যর্থ প্রমাণিত হয়েছে এবং সেটার ভিতর দিয়ে আমাদের যে অসম্প্রদায় রাজনীতি মুক্তিযুদ্ধের চেতনা। এখানে আরেকটা জিনিস পরিষ্কার, আপনি তো দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন রাজনীতিবিদ এবং হাফিজুদ্দিন আহমেদ নিজে তো মুক্তিযোদ্ধাই, এই যে মুক্তি সংগ্রামের মধ্যে পাকিস্তানের যে প্রথমত হচ্ছে যে পাকিস্তান যে একটি ধর্মভিত্তিক রাষ্ট্র হলো, সেই আন্দোলনে কিন্তু এই অংশের মানে পাকিস্তানের এই অংশের মানুষের ভূমিকা সবচেয়ে বেশি ছিল রাজনৈতিক নেতাদের, এবং সেখানে শেখ মুজিবুর রহমান সহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ আওয়ামী লীগও ছিল সেই আন্দোলনের সঙ্গে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে এই ধর্মের কথা সেই সময় আসলে কতটা উচ্চারিত হয়েছে, যতটা উচ্চারিত হয়েছে গণতন্ত্রের কথা, অর্থনীতির কথা, সাম্যের কথা, সামাজিক ন্যায় বিচারের কথা, যেটি আমরা প্রোক্লেমেশন বা আমাদের যে স্বাধীনতার মূল ঘোষণাপত্র সেখানেও দেখতে পাই, যেটি সংবিধানে সন্নিবেশিত আছে, এই কথাগুলো তো সেই অর্থে এই যে ধর্মনিরপেক্ষতার কথা বা অসাম্প্রদায়িক বাংলাদেশ, আমি তো অবশ্যই অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই, কিন্তু এই বিষয়গুলো প্রধান তো যতটা আলোচনায়, বাস্তবে কি সেই সাম্প্রদায়িকতার নমুনা বাংলাদেশে আমরা কখনো দেখি? আমরা তো সাম্প্রদায়িকের নমুনা আমাদের বরং আপনারা রাজনীতিকরা সংবিধানে ধর্মের অনুপ্রবেশ ঘটিয়েছেন, মানুষ তো প্র্যাকটিসের মধ্যে এগুলো নেই মানুষের মধ্যে, সেটা তো আমাদের আমাদের তো একটা সম্প্রীতির ঐতিহ্য, রাজনীতিবিদরা নিজেরা সম্প্রীতির ঐতিহ্যটাকে আমরা এটা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা বলতে কেবল অসাম্প্রদায়িক বাংলাদেশ সেই লড়াইটা কিন্তু খুব প্রধান ছিল কখনো মনে হয় না, কারণ ওই লড়াইটা ওরকম ছিল না। মুক্তিযুদ্ধের চেতনা বলতে আমার অর্থনৈতিক মুক্তির বিষয়টিও গুরুত্বপূর্ণ, যে অর্থনৈতিক মুক্তির যে বিষয়টি হচ্ছে আমার যে বৈষম্যমূলক যে অর্থনৈতিকভাবে আমরা বৈষম্যের শিকার হয়েছিলাম, আমাদের মেজর সাহেবেরা যে মেজর জেনারেল বা লেফটেন্ট জেনারেল পর্যন্ত হতে পারতেন না বাঙালি হিসাবে, সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য, অর্থাৎ আমি এটা রাষ্ট্র কাঠামোর ভিত্তিতে বলছি, বা ব্যাংকের মালিক হোক, ইনস্যুরেন্স কোম্পানির মালিক হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, শিল্পপতি হওয়ার ক্ষেত্রে বাঙালিরা যে ডিপ্রাইভ হচ্ছিল, 51% 54% ছিল বাঙালি, সেটার বিরুদ্ধে আমরা বঙ্গবন্ধু নতুন করে বাংলাদেশের জনগণকে আশার আলো দেখাইছিলেন। আওয়ামী লীগ পাকিস্তান আন্দোলনের সঙ্গে ছিল, ব্যাখ্যা করলে অনেকে মনে করতে আওয়ামী লীগ তো তখন ছিল না, এর আগে আওয়ামী মুসলিম লীগ ছিল, কিন্তু এই ধারাটা সেই আন্দোলনের পক্ষে ছিল, আমি সেটা মিন করেছি। এখন এই যে জায়গাটা, ওই জায়গাটা হলো যে এখন আপনি মুক্তিযুদ্ধের চেতনা শুধু একটা বাংলাদেশ হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা না, শুধু অসাম্প্রদায়িক স্লোগান না নয়, এটা হলো যে আমার কনসেপ্টের দিক থেকে, ফিলোসফির দিক থেকে আমার অর্থনৈতিক মুক্তি, রাজনৈতিক অধিকার, যে সাংস্কৃতিক অধিকার, এইটা একটা
সামঞ্জস্যপূর্ণ যে পরিবেশ, সে পরিবেশটাকে বজায় রেখে অগ্রসর হওয়াটাই হচ্ছে আমাদের মূল দৃষ্টিভঙ্গি ছিল। কিন্তু বঙ্গবন্ধুকে মারার পর যে রাজনীতির উত্থানটা হলো, ধর্মকে তখন আস্তে আস্তে নিয়ে এসে ধর্মভিত্তিক রাজনীতিটাকে প্রাধান্য হলো এবং ধর্মকে প্রতিযোগিতায় অনেকে নেমে গেল কে কত বেশি ধর্মকে ব্যবহার করতে পারে। মানে এটি আমার হয় কি সাম্প্রতিক একটা, মানে আমি এই আমেরিকার বোস্টনে যে বোমা হামলা হলো তার সঙ্গে উদাহরণ দিয়ে মানে, মানে প্রথম দিনে মনে হলো এটা আফগানিস্তানের বা ওই তালেবানরা এসে করেছে, কিন্তু পরে দেখা গেল চেচনিয়ান দুই যুবক করেছে। তো বাংলাদেশে এরকম ওই যে যেমনটা উনি বললেন যে রামুতে কে করলো, আসলে সেটি এখনো কিন্তু আবিষ্কার বা হিন্দুদের বাড়িঘর মন্দির কারা ভাঙলো, এখনো ভাঙছে, সেটি বলা হয় যে হেফাজত ইসলাম বা জামাত বা বিএনপি বা অন্য কেউ বলা হয় বা ওনারা বলছেন সরকারি দল করেছে, কিন্তু কে করলো আসলে সেটি কিন্তু সরকার কখনো বের করে বের করছে না। লালন করতে হয় তিনটে জিনিস নিয়ে আমার দেশের কনসেনসাস হইতে হবে, এটা হলো আমার দৃষ্টিতে তিনটা বলে ফেলছি, তিনটা দৃষ্টিতে কনসেনসাস হইতে হবে। একটা হচ্ছে যে বাংলাদেশ যেহেতু একটা দেশ এবং মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে আমরা বাংলাদেশ পেয়েছি, জাতির জনক হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই বিষয়টাকে ন্যাশনাল কনসেনসাস হতে হবে, যদিও এটা হয়নি এখনো পর্যন্ত। সেকেন্ড হতে হবে আমি মুক্তিযুদ্ধের চেতনা বাহ্যিক বলতে না, তার অন্তর্বস্তু বলতে যেটা বললো অর্থনৈতিক মুক্তি থেকে আরম্ভ করে রাজনৈতিক অধিকারের প্রশ্ন নিয়ে গণতান্ত্রিক স্থিতিশীলতার বিষয়টি নিয়ে, এটার ব্যাপারেও আমাদের একটা কমন অ্যাকসেপ্টেন্স থাকতে হবে। তারপর হচ্ছে যে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার ভিতর দিয়ে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারটাও চাইলে আমরা এইটাকে লালন করতে সক্ষম হব। হাফিজউদ্দিন আহমদ, আমরা শেষ প্রান্তে আপনার জন্য দু তিন মিনিট সময় আপনার মধ্যে শেষ, আমরা এমনই একটি সময় এখানে এসেছি যে ধর্মভিত্তিক দলগুলোর উত্থান হচ্ছে, হেফাজত ইসলাম উত্থান হচ্ছে, এই উত্থান হচ্ছে কেন? আমি আমার একটা ব্যক্তিগত মত হলো যে প্রথাগত যেসব রাজনৈতিক দল কনভেনশনাল পলিটিক্যাল পার্টি যারা আছে, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, অন্যান্য যেসব দল ভোটের রাজনীতি করে, আমার মনে হয় যে জনগণের আস্থা তাদের উপর কমে গিয়েছে দুর্নীতির কারণে এবং সুশাসন না থাকার কারণে। জনগণের আশা আকাঙ্ক্ষার সেই প্রতিফলন শাসন কাজে কেউ দেখাতে পারেনি এই দলগুলো, যে জন্য এই ট্র্যাডিশনাল বা কনভেনশনাল পলিটিক্যাল পার্টিগুলো ফেল করে যাওয়ার ফলেই সাধারণ মানুষ একটা থার্ড অল্টারনেটিভ খুঁজছে, সেই জায়গায় হয়তো এই ইসলামী দলকে তারা প্রেফার করে নিতে পারে একসময়। অন্যান্য মুসলিম দেশ, আলজেরিয়া, ইন্দোনেশিয়া, মিশর, তুরস্ক, এসব দেখে দেখেন জামাত ইসলামী ভোটে ক্ষমতায় এসেছে, আমাদের দেশে এখনো সেই অপরিস্থা আসে নাই, এখনো সময় আছে। বিএনপি, আওয়ামী লীগ যদি বিরোধী দল সরকারি দল, ইন্ডিয়াতে বিজেপির উত্থান হয়েছে, সুতরাং এখন একটা সময়। যদি এখন শুধু বিএনপি কে দমন করার জন্য আওয়ামী লীগ খড়গহস্ত হয়ে থাকে, আগামীতে তারাও থাকতে পারবে না, বিএনপির জন্য কঠিন হবে। সুতরাং এখন গণতান্ত্রিক ব্যবস্থাকে বজায় রাখাটাই এই মুহূর্তের নেসেসিটি অব দি আওয়ার। সুতরাং এই সময় আমি আশা করব যে অতীতের সকল কৃতাত্ম অতীতকে ভুলে আমরা একটু ফরওয়ার্ড লুকিং হই। আমাদের রাজনীতি হলো খালি অতীতমুখী রাজনীতি, কবে অতীতের নেতারা কবে কি করেছে সেই গুনগান না গিয়ে বাস্তবতাকে উপলব্ধি করতে হবে। এমনকি এই যে গণজাগরণ মঞ্চ যেটাকে আমরা সমর্থন দিয়েছিলাম, আমি বিবিসি সংগ্রামে তাদের পক্ষে কথা বলেছি, কিন্তু দুই দিন পর দেখা গেল যে আওয়ামী লীগের উদরস্থ তারা হয়ে গেছে, তারা দেশের বর্তমান সমস্যা নিয়ে একটি কথাও বলেনি। এই যে এত বড় হলমার্ক কেলেঙ্কারি, পদ্মা সেতু কেলেঙ্কারি, যেখানে বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হলো, আশা মানুষের আশা আকাঙ্ক্ষার ভরাডুবি হলো, ব্যাপক দুর্নীতি দেশে চলছে, সেই ব্যাপারে একটি কথা না বলে সে 42 বছর আগের ঘটনা নিয়ে দিনের পর দিন তারা শুধুমাত্র সময় চালিয়ে যাচ্ছে। আধুনিক বর্তমান যারা রাজনীতি মনস্ক, যারা দেশের ভবিষ্যৎ চায়, তারা বর্তমানকেও তো সময় দিতে হবে। যুদ্ধ অপরাধী বিচারও আমরা চাই, সাথে সাথে এই মুহূর্তে যেগুলো বার্নিং ইস্যু সেগুলোর একটা সমাধান তাদেরকে দিতে হবে, সেটি করতে এই মঞ্চ ব্যর্থ হয়েছে। এবং বর্তমান সরকারও যেহেতু সুশাসন দিতে পারেনি, জনমনে অনেক ক্ষোভ রয়েছে, ব্যাপক দুর্নীতি দলীয়করণ হয়েছে, সুতরাং এই ধর্মভিত্তিক দলের উত্থান যদি রোধ করতে হয় তাহলে আমাদেরকে গণতন্ত্রে ফিরে যেতে হবে, সুশাসন দিতে হবে। এটি বর্তমান সরকারের আমলে সম্ভব নয়, তবুও এখনও বিরোধী দল বা অন্যান্য যে একই ধরনের রাজনৈতিক দল যারা ভোটের রাজনীতি করে তাদের সাথে বসে এই দেশকে রক্ষা করার জন্য একটি সংলাপ অনুষ্ঠিত হওয়া উচিত। বিশেষ করে প্রধান দুই নেত্রীর মধ্যে, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতার মধ্যে যদি এখনো সময় আছে, যদি সংলাপ হয় তাহলে বিশৃঙ্খল পরিবেশ থেকে দেশ মুক্তি পাবে, আবার গণতন্ত্রের সুবাতাস দেশে বইবে, দেশের মানুষ যে সুশাসনের জন্য অপেক্ষা করে আছে সেটি হবে, এবং বাংলাদেশ যে উদ্দেশ্যে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে
সে মুক্তিযুদ্ধের চেতনা সত্যিকারভাবে বাস্তবায়িত হবে কেবলমাত্র যদি দেশে গণতান্ত্রিক ব্যবস্থা থাকে, এবং এই একমাত্র উপায় হলো এখন একটি নিরপেক্ষ সরকারের অধীনে যদি নির্বাচন দেয় প্রকৃত যারা গণপ্রতিনিধি হওয়ার উপযুক্ত জনগণের নির্বাচিত ব্যক্তিরা যদি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারেন তাহলে হয়তো এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারি আমরা। আমি সংক্ষেপে একটা কথা বলছি যে হেফাজত ইসলাম যে 13 দফা, সে 13 দফার মধ্যে দেখুন আমাদের দেশে যে 16 কোটি লোকের অর্থনৈতিক মুক্তির কোনো কথা নেই, শ্রমিকদের দাবি দেওয়া অথবা কৃষকদের দাবি দেওয়া, সাধারণ মধ্যবিত্তদের অর্থনৈতিক মুক্তি কিভাবে সম্ভব, বেকার সমস্যার সমাধান কিভাবে সম্ভব, এই জিনিসগুলো কিন্তু এই 13 দফার মধ্যে নেই। সেটি তারা বলছেন যে কোরআন সুন্নার ভিত্তিতে দেশ চলে ওই অর্থনৈতিক মুক্তি, ওয়ার্ল্ডে তো কোথাও সেই জায়গায় এখনো প্রতিষ্ঠিত হয়নি, এত বছর ধরে সংগ্রাম করছে সেটা তো ওয়ার্ল্ড, ইভেন তালেবানেরা যে আফগানিস্তানে চেষ্টা করেছিল সেখানে তারা ফেল করছে, কাজে এটা বাস্তবসম্মত। গণজাগরণ মঞ্চের মুক্তিযুদ্ধের চেতনা শব্দ এবং তার ব্যাখ্যা না হওয়ার মতো আর কি, হেফাজত ইসলামের এটিও একই রকম। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন, লিখবার ঠিকানা পরিচালক তৃতীয় মাত্রা চ্যানেল আইজিপি বক্স 2433 ঢাকা 1000, যারা ইমেল করতে চান তারা করতে পারবেন এই ঠিকানায় apni@tritiomatra.com, 6160 নম্বর আমাদের SMS করতে পারেন যে কোনো সেলফোন থেকে। ইন্টারনেটে তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকতে, তৃতীয় মাত্রা সম্পর্কে জানতে এবং মতামত রাখতে ব্রাউজ করতে পারেন tritiomatra.com, facebook.com/tritiomatra, twitter.com/tritiom এবং youtube.com/tritiomatra। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল হাফিজুদ্দিন আহমেদ এবং দিলীপুর, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মন্ডলী, দুজন রাজনীতি কথা বলছিলেন, অভিজ্ঞতায় তারা পুষ্ট এবং বাংলাদেশের মুক্তি সংগ্রামের সঙ্গে, মুক্তিযুদ্ধের সঙ্গে, গণতন্ত্রের সংগ্রামের সঙ্গে তারা নানা পর্যায়ে নানাভাবে যুক্ত, নানা কথা তারা বলেছেন, আমি সেই আলোচনায় যাচ্ছি না, কিন্তু সমঝোতার কথা দুজনই বলেছেন এবং এই সমঝোতার কথা আমরাও বলি যে দুটো প্রধান দলের মধ্যে বা দুটো প্রধান রাজনৈতিক শক্তির মধ্যে একটা সমঝোতা হওয়া দরকার। কিন্তু আওয়ামী লীগ বিএনপির সমঝোতার কথা শুনলে আবার বাংলাদেশের কোনো কোনো নাগরিক আবার আঁতকে ওঠেন, অনেকে আবার বলেন যে এদের মধ্যে সমঝোতা মানে তো হচ্ছে রাম রাজত্বকে আরো দীর্ঘায়িত করা, বিকল্প কি হতে পারে, বিকল্প যেটি হতে পারে, এবং এখানে দুজনের আলোচনা বেশ, হাফিজুদ্দিন আহমেদও বলছেন, দিলীপ বড়ুয়া খানিকটা প্রকাশ্যে না বললেও যেটি বলবার চেষ্টা করছেন, এই দুটো শক্তির মধ্যে যদি সমঝোতা না হয় তাহলে যেটি হতে পারে সেটি কিন্তু বাংলাদেশের জন্য কল্যাণকর হবে কিনা বড় প্রশ্ন। গণতন্ত্র যেটুকু একদিনের গণতন্ত্র হলে আছে তার জন্য কল্যাণকর হবে কিনা সেটি একটি বড় প্রশ্ন, এবং সবচাইতে বড় প্রশ্ন যেটি এবং যেটি নিশ্চিত করে বলা যায় সেটি আওয়ামী লীগ এবং বিএনপি দুটো প্রধান দলের জন্য কোনো অবস্থাতেই ভালো হবে না। খারাপ যেটি হবে যে আশঙ্কা থেকে ওনারা এই কথাগুলো বলছেন, সেখানে একথা এই